আসলে করোনাকালীন সময়ে সবাই খুব বাজে একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে পার করেছে। তো আমার ক্ষেত্রে বেশি এটা ব্যতিক্রম না। আমি তিনটা রেস্টুরেন্টের ওনার ছিলাম, গাজীপুরে, টঙ্গীতে, পুবাইলে, মাজুখান নামে জায়গায় তিনটা আমার রেস্টুরেন্ট ছিল। এগুলোতে প্রায় আমার 1.5 কোটি টাকার মতো ইনভেস্ট ছিল। তো সেই জায়গাগুলোতে আমার প্রায় আপনার 65-70 মতো আমার কর্মচারী ছিল। তো করোনাকালীন যে সময়টা, এটা কত দূর যাবে সেটা আমার ধারণা ছিল না। আমি ভাবতাম হয়তো বা 2-1 মাসে এটা শেষ হয়ে যাবে। আমার কর্মচারীগুলোকে আমি মানে অর্ধেক ছেড়ে দিয়ে বাকিগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম। তো করোনা যখন শেষ হচ্ছিল না, আর আমার তখন ব্যাংক লোন অফ হয়ে যায়, একটা বড় ব্যাংক লোন আমার হওয়ার কথা ছিল, সেটা অফ হয়ে যায়। তো আমি আসলে ওগুলো সামাল দেওয়ার জন্য বিভিন্ন ছোটোখাটো যে এনজিওগুলো আছে ওগুলো থেকে ছোট ছোট কিছু ঋণ নেই, যে আমার কর্মচারীদের অন্তত যেন ওদের হাফ স্যালারি হলেও আমি দিয়ে যেতে পারি। তো ওইভাবে করার পরে তো তারপর আমি সামলাতে পারছিলাম না, আমার অনেক মানে হ্যাসেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো একটা সময় আমি স্লিপিং পিল নেওয়া স্টার্ট করি ঘুমানোর জন্য, আমি মানে টেনশনে প্রেশারে ঘুমাতে পারতাম না। তো ওইটা একটা সময় কয়েকদিন নেওয়ার পরে ব্যাপারটা আমার কাছে দেখা গেলো যে একটা হ্যাবিট হয়ে গেল, মানে ওইটা ছাড়া আমি পারছি না। আর যেহেতু আমি নন এডিক পার্সন, আমি ইভেন চা সিগারেটও খাই না, তো ওইটা আমার মায়ের কাছে একটা বা আমার ফ্যামিলির কাছে একটা সন্দেহ ব্যাপার চলে আসলো যে হয়তো বা অ্যাডিকশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বা হয়তো অ্যালকোহল বা কিছু একটা নিচ্ছে। তো শিপন যে তার সাথে হচ্ছে আমার মাধ্যমেই আমার পরিচয়, তারা আমাকে নিয়ে একটা ফিল্মের সাথে রিলেটেড ছিল। তো ওরা হচ্ছে আমার মাকে বলে যে হ্যাঁ, ওর তো সিমটম দেখে মনে হচ্ছে যে ড্রাগ নিচ্ছে, তো আপনি একটা কাজ করেন, ভাওয়ালে দিয়ে দেন, ওখানে তো আমি নিজে আছি, আর ভাওয়ালে হচ্ছে যদি দেন, আর ওখানে ওর ফেস কেউ জানবে না, যেহেতু গাজীপুরের দিকে আলোচনাও হবে না, ওখানে দিয়ে দেন, তাহলে আমি খেয়াল রাখতে পারবো। পরে মা বললো যে টাকা পয়সার ব্যাপারে, তো উনি বললো যে ফার্স্ট টাইম হচ্ছে 3 লাখ টাকা দিতে হয়, আর আমাদের হচ্ছে যে রিহ্যাব সম্পর্কে কোনো ধারণাই নাই, ইভেন আমার ফ্যামিলির বা কারোরই রিহ্যাব ব্যাপারটা আমরা কমপ্লিটলি জানি না। তো আমার মা ওখানে দিল যে 3 লাখ টাকা নিচ্ছে ফার্স্ট টাইম, অফকোর্স অনেক ভালো রাখবে, অনেক ভালোই করবে, ইভেন আমার প্রপার ট্রিটমেন্ট হবে। তো যাওয়ার পর ওরা যখন আমাকে ডোপ টেস্ট করায়, তখন অনলি সামান্য কিছু স্লিপিং পিলের একটা পায়। বাট ওরা আমার ফ্যামিলিকে জানায় যে আমি অনেক ড্রাগস নিয়েছি, আমার অবস্থা ভীষণ খারাপ, আমি মেন্টালি অনেক সিক হয়ে গেছি, তো এর মধ্যে দেখতে আসা যাবে না, 3 মাসের মধ্যে যদি দেখতে আসেন ও আরও বেশি হাইপার হয়ে যাবে, ও এখানে আপনাদের প্রতি এতটাই রেগে আছে যে গিয়ে হয়তো আপনাদের মারতে কাটতে পারে। তো আমার ফ্যামিলি আমার বেটারমেন্টের জন্য ওই 3 মাস আমার সাথে দেখা করতে আর যায় না, যে গেলে আমি আরও বেশি হাইপার হয়ে যাব। তো একটা পর্যায়ে যেটা হয়, যখন 3 মাস শেষ হওয়ার সময় আসে আর ওখানে যাওয়ার পরে, তো আমি তো যখন আমাকে ওই ডোপ টেস্টের ব্যাপারটা ওখানকার লোকাল যে ডাক্তার সে জানিয়েছে যে তেমন কিছু না, তা আমি তো মানে অস্থির, কারণ আমাকে রাখা হতো একটা রুমের মধ্যে যাতে অন্য বাইরের জানালা দিয়ে কেউ আমাকে না দেখে ফেলে বা আদার্স কেউ আমাকে না বুঝে ফেলে যে অভি এখানে। তো ওই ব্যাপারগুলোর জন্য আমাকে একটা রুমের মধ্যে রাখা হতো, অন্ধকার, আর ওখানে মানে যাওয়ার পর থেকেই আমি খুব ভয়ে থাকতাম, কারণ নির্যাতনগুলো এমন হতো যে সিলিংয়ের সাথে যে ফ্যান ঝোলানোর যে রিং থাকে লোহার, ওটার সাথে হচ্ছে হাত পা বেঁধে পেশেন্টদের নির্যাতন করা হতো, যারা একটু বেশি বিরক্ত করতো, দেখা গেলো একটু জোরে কাঁদতেছে, কেন কাঁদবেন, ধরে নিয়ে ওইভাবে মার। এবং ওখানে একটা মেডিসিন দেওয়া হতো, সেটা হচ্ছে যে একটা পেশেন্ট, তো যারা এডিক্ট পার্সন ওরা হচ্ছে যে শুকায়া যায় বা মানে খুবই খারাপ অবস্থায় থাকে, তো ওখানে নেওয়ার পরে একটা মেডিসিন দেওয়া হতো যাতে ওদের 10 থেকে 15 দিনের মধ্যে হেলথ অনেক বেশি বেড়ে যায়, মানে মোটা হয়ে যেত খুব দ্রুত। তো ওদের গার্ডিয়ান যখন আসতো তখন তারা মানে চিন্তা করতো যে এখানে অফকোর্স অনেক ভালো খাওয়া দাওয়া হচ্ছে বা অনেক ভালো ট্রিটমেন্ট করছে, যেহেতু এত বেশি চেঞ্জ, মাত্র 15 দিনে এত সুন্দর মোটা হয়ে গেছে, এত ভালো হেলথ হয়ে গেছে। তো আমার ফ্যামিলিকে অলওয়েজ এই ব্যাপারগুলোকে পুশ করা হতো যে আপনার ছেলের অবস্থা বেশ খারাপ, আমরা ঢাকায় নিচ্ছি, বড় ডাক্তারের কাছে টাকা পাঠান, আর যা আপনার ছেলেকে বেঁধে রাখা যায় না, আমাদের 2-3 গাড়ি মিলিয়ে যাইতে হয়, 4-5 জন মিলে ধরে রাখতে হয়। এভাবে করে আমার ফ্যামিলিকে অলওয়েজ ভয়ের মধ্যে রাখতো যে যদি আমি আমাকে দেখতে যাই তাহলে আমি হাইপার হয়ে তাদের কোনো ক্ষতি করতে পারি, এরকম একটা বিষয়ে কাজ করতো। এইভাবে করে আমাকে প্রথমত 7 মাস এভাবে কন্টিনিউ করলো। যখন আমি বেশি কান্নাকাটি করি বা বেশি বিরক্ত করি বা আমার একটা মেয়ে আছে, যখন আমি তাকে দেখতে চাই বা আমাকে যদি বলে যে আমাকে একটু ফোনে আমার সাথে কথা বলায় দেন, তখন আবার আমাকে বলা হতো যে তোমার ফ্যামিলি তোমাকে নিতে চায় না, তোমার ফ্যামিলি তোমার প্রতি এতটাই রাগ, এতটাই
তোমাকে পছন্দ করে না, ভালোবাসে না, তোমার ওয়াইফ হয়তো বা তোমার খবরই নেয় না, বাট এটা সম্পূর্ণ হচ্ছে উল্টা। আমাকে বোঝানো হতো একভাবে, বাট আর আমার ফ্যামিলিকে বোঝানো হতো একভাবে। তো সাত মাস হওয়ার পরে তো যখন আর পারছি না, আর এর মধ্যে আমাকে ইঞ্জেকশন দেওয়া হতো সাত মাস পরে, এর মধ্যে দুইটা ইঞ্জেকশন দিছে। যখন ইঞ্জেকশন দিত 15 to 20 days আমি মানে আমার কোনো ই থাকতো না, মানে খেতাম হয়তো বা আমি বুঝতাম না, মুখে লালা পড়তো, আমি কথা বলতে পারতাম না, মানে জাস্ট একটা জায়গায় পড়ে থাকতাম। আর ওই পুরো ঘরটাই হচ্ছে র‍্যাবের টিম যখন তারা গিয়ে দেখেছে পুরো ঘরটা স্যাঁতস্যাঁতে, এই শীতের মধ্যে ফ্লোরিং করায় মানে যতগুলো পেশেন্ট আছে আর যারা চার পাঁচটা বেড যায় যেগুলো আছে সেগুলো হচ্ছে যারা ভলান্টিয়ার, মানে শিপন তারপর কি বলে রায়হান, ওরা হচ্ছে বেডগুলোতে ঘুমায়। আর আমাদেরকে রাখা হতো জাস্ট ওই ফ্লোরগুলোতে স্যাঁতস্যাঁতে অবস্থার মধ্যে। আর কেউ যদি একটু কান্নাকাটি করতো তার কাছ থেকে কম্বলটা টেনে নিত, মানে সারা রাত তাকে ওই স্যাঁতস্যাঁতে জায়গার মধ্যে খালি জায়গায় কম্বল ছাড়া বা শীতের কোনো কিছু ছাড়া তাকে থাকতে হইতো। সো সাত মাস পরে যখন আমার ফ্যামিলি আমাকে দেখতে গেলো, আমার মা, আমার ভাই, আমার ওয়াইফ, আমার বেবি, তার আগের দিন আমাকে হচ্ছে ইঞ্জেকশনটা পুশ করে দেওয়া হলো। সেটা পুশ করতে হচ্ছে দীপঙ্কর, যে প্রোগ্রাম অফিসার, সেই কাজগুলো করতে। স্টাফরুমে ক্যামেরা ছিল না, ওই স্টাফরুমে গিয়ে মেডিসিন এবং আপনার ইঞ্জেকশনগুলো উনি পুশ করত। তো দেওয়ার পরে আমার ফ্যামিলি যখন গেলো গিয়ে দেখে যে হ্যাঁ অফকোর্স আমি ওইভাবে, তারা যেভাবে বলছে আমি ঠিক সেরকমই, আমার কোনো মানে কথা বলতে পারছি না, আমার মুখ দিয়ে লালা পড়ছে, ইভেন আমি চোখ লাল হয়ে আছে। তো আমার মা যেহেতু আমাদের ফ্যামিলি বা আমাদের রিলেটিভদের মধ্যে কেউ ড্রাগ নেয় না, ওই ব্যাপারগুলো আমার মার মাথায় আসছিল যে ড্রাগ এখনও কাটে নাই, যেহেতু চোখ লাল হয়ে আছে, মুখে লালা পড়তেছে, তার মানে আমার ছেলে সত্যি খুব অসুস্থ। তো তার 15 দিন পরে যখন দেখলাম যে এইভাবে যদি হয়, আর আমি একটা আইডিয়া পেয়ে গেছিলাম ওখানে যে আমি যদি কোনো মানে কোনো কিছু আমি না করতে পারি তাহলে এখানেই আমাকে অন্তত 3-4 বছর আমাকে এভাবে থাকতেই হবে এবং একটা সময় হয়তো আমি মেন্টালি সিক হয়েও যাব। তো একটা পর্যায়ে গিয়ে আমি ওখানে কিছু পেশেন্টদের সাথে ভালো রিলেশন করার ট্রাই করি, যারা কেউ কোনো না কোনো সময় তো বেরোবে, কারণ যারা একটু লোয়ার ক্লাস, যাদের টাকা পয়সা একটু কম, ওদেরকে দ্রুত ছেড়ে দেয়, কারণ ওদের আবার ওদের টাকা নেয়ও কম, 30-40 হাজার টাকায় 3 মাস রেখে ছেড়ে দেয়। তো ওদের মতো একজন পেশেন্টের কাছে সাথে আমি এত ভালো রিলেশন করলাম যে তুমি আমার জীবনটা আমাকে ভিক্ষা দাও, কোনো ওয়েতে আমাকে শুধু তোমার ফোনটা, তুমি বেরিয়ে গিয়ে যখন তুমি ফিরে আসবা তখন তো তোমাকে ফোন আনতে দিবে, ওকে ওটাকে বলা হচ্ছে কন্ট্রোল ফ্রি। তো যখন কন্ট্রোল ফ্রি হয়ে গেল তো ওই ছেলেটা হচ্ছে তার 2 দিন পরেই, মানে আমার কথায় আমি ওকে এতটুকু কনভিন্স করতে পেরেছিলাম, 2 দিন পরে সে আসে। তা আসার পরে হচ্ছে যে আমি ওর ফোনটা নিয়ে কিচেনে যাই 5:30-5:30 দিকে গিয়ে, আমার যে ফ্রেন্ড জয় ফিল্মের হিরো, তো ওর সাথে আমি জাস্ট 1-1.5 মিনিটের মতো একটু কথা বলতে পারি, একদম খুব আস্তে ফিসফিসায়, যে আমাকে যে কোনো ওয়েতে উদ্ধার কর, আমি এই জায়গাটাতে আছি। বলার পরে সে আমাদের শিল্পী সমিতির সভাপতি জায়েদ খানের সাথে যোগাযোগ করে, এবং জায়েদ ভাই এবং জয় এবং আমার আদার্স কিছু ফ্রেন্ড তারা এসে র‍্যাব ট্যুরের সাথে যোগাযোগ করে, এবং র‍্যাব ট্যুরের একটা বিশাল বড় টিম গিয়ে আমাদেরকে উদ্ধার করে। এবং মানে আমার কাছে ফিল হয় যে আমি রাইট নাও আমার 32 চলছে আমার এজ, যে আমার মনে হচ্ছে যে আমার আজকে সকালে আমার 10 মাস পরে আমার বডিতে আজকে রোদ লাগছে আমার শরীরে। আমি আমাকে কখনো জানালা দিয়ে তাকাতে দিত না, এই জন্য যে যদি কেউ আমাকে দেখে ফেলে আমাকে চিনে ফেলবে, যদি একটা ছবি তুলে নিউজ করে দেয়, আমাকে কখনো জানালা দিয়েও তারা তাকাতে দিত না। এবং যে মেইন যে আসামি ফিরোজা নাজদিন বাঁধন, ওনার সব থেকে যে বাজে ব্যাপারটা ছিল, উনি আসলে সুস্থ না, ওনার মেন্টালিটি মানে একটা সাধারণ স্বাভাবিক মানুষের মতো না। ওখানে কিছু ছেলে ছিল যারা হচ্ছে আপনার কী বলবো যে 16-17-18 অনলি এইজ ওদের, ওদেরকে উনি অ্যাবিউজ করতো। আর একটা বিষয় হচ্ছে যে ওখানকার খাবারের যে মান, একটা একটা মানুষের যতটুকু খাবার প্রয়োজন, যে ওখানে কন্ডেন্স মিল্ক যে থাকে এক ছোটো কৌটা, ওই 1 কৌটা চাল দিত 4-3 জন খাবে। তো ধরুন 30 জন মানুষের জন্য জাস্ট 8 পট বা 10 কৌটা চাল দেওয়া হতো। তো খাবারের জন্য এমনও দেখা গেছে মানুষ যে কিচেনে ময়লা ফেলতেছে, ময়লা থেকে কলার চোঁচা চাবাইতেছে, লেবুর চোঁচা চাবাইতেছে, মুরগির ছোট ছোট হাড় ফেলে দিছে ওরা খেয়ে, সে হাড়গুলো চাবাইতেছে। আমি মানে একটা পর্যায়ে যখন মানে আর টিকতে পারতাম না, তখন কী করতো, ওই ভাতের মার যে ফেলতো ওই ডাস্টবিনের ওই দিক দিয়ে, সরি সিঙ্কের ওই দিক দিয়ে যখন যেত, ওইখানে ওরা এরকম হাত দিয়ে ভরে ভাতের মারটুকু খেত।
আমি যখন মানে আমি মানে একটা পর্যায়ে এসে গরম ভাত ঢালছে সে মানে খিদে সহ্য করতে না পারে সে গরম ভাতের মধ্যে হাত দিয়ে যার কেউ না দেখে ওই গরম ভাত গিলে ফেলছি মানে মনে হয়েছে যে আগুন গিলতেছি মানে খিদার কষ্ট উনি একটা মানুষ উনি তো একটা মানুষ একটা অন্য মানুষগুলোকে কিভাবে এতটা প্রেসারাইজ এতটা কষ্ট দিতে পারে সেটার একটা মানে উদাহরণ হচ্ছে উনি যে পৃথিবীতে নিষ্ঠুরতা যদি কিছু থাকে সেটা হচ্ছে ওনার রিহ্যাব সেন্টারটা আমি অন্যান্য রিহ্যাব সম্পর্কে আমি জানি না বাট ওনার রিহ্যাব সেন্টারটা সম্পর্কে যতটুকু আমার এই দশ মাসে আমি অবজার্ভ করেছি তো আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে যদি জাহান্নাম বলে কিছু থাকে সেটা হচ্ছে যে ওনার রিহ্যাব সেন্টারটা সো আমি আসলে একটু সিক আমি যদি পরে কথা বলি থ্যাংক ইউ সো মাচ।